জুড়লান্ড চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায় তথা প্রাকৃতিক ভূগোল অংশের প্রথম অধ্যায় হল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া নদীর কাজ হিমবাহের কাজ বায়ুর কাজ প্রভৃতি অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করেছি নদ নদী প্রথম প্রশ্ন নদীর জলপ্রবাহ পরিমাপের একককে কিউসেক বা কিউমেক বলা হয় দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে যে নদীর গতিপথে উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি এই তিন প্রকার গতিপথ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে আদর্শ নদী বলে যেমন গঙ্গা নীলনদ ইয়াংশিকিয়াং প্রভৃতি কোন স্থানের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত ফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে অশোক প্রাকৃতি হ্রদের অপর নাম মঠ হ্রদ নদী বিজ্ঞানসম্মত আলোচনাকে পোটামোলজি বলে নায়গ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত সেন্ট লরেন্স পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি রাশিয়ার উত্তরে ওব নদীর মোহনায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত সাল্টো অ্যাঞ্জেল উচ্চতা নশো আশি মিটার এটি ভেনেজুয়েলার রিও করণী নদীতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম ভারতের পৃথিবী তথা ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ বা চর হলো ব্রহ্মপুত্র নদের মাজুলি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন চারশো তিরাশি কিমি দীর্ঘ সর্বাধিক গভীরতা উনিশশো মিটার এবং বারো কিমি প্রশস্ত এটি ক্যালিফোর্নিয়ার কলোরাডো নদীতে অবস্থিত পৃথিবীর গভীরতম গিরিখাত কলকা নদীর গিরিখাত পাখির পায়ের মতো দেখতে পদ্বীপ মিসিসিফি উত্তর উত্তরপ্রদেশ ও বিহারে অশ্বক প্রাকৃতিক কোর বা তাল নামে পরিচিত ভারতের নায়গরা বলা হয় ছত্তিশগড়ের চিত্রকূটকে ভারতের উচ্চতম জলপ্রপাত হল সরাবতী নদীর যোগ জলপ্রপাত এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত ভারতের সিন্ধুর উপনদী শিয়ক সুন্দর গৃহাত সৃষ্টি করেছে ভারত ও বাংলাদেশ কয়টি জেলা নিয়ে সুন্দরবন গঠিত ভারত ও বাংলাদেশের ছয়টি জেলা নিয়ে সুন্দরবন অঞ্চল গঠিত কর্তৃত সলিসিরা দেখা যায় এমন নদীর উদাহরণ হল শতদ্রু সিন্ধু তিস্তা তোরসা প্রভৃতি ষষ্ঠঘাতের সূত্র অনুযায়ী নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়ে গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ বা উচ্চগতি হচ্ছে উৎস অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর মধ্যপ্রবাহ বা মধ্যগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত বিস্তৃত গঙ্গা নদীর নিম্নপ্রবাহ মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত বিস্তৃত সুন্দরবন এলাকার কয়েকটি দ্বীপের নাম লেখ ঘোড়ামারা লোহচড়া নিউমুর গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রীহুবায়ের গোমুখ তুষার গুহা গঙ্গার প্রধান উপনদী যমুনা পশ্চিমবঙ্গের ত্রাসের নদী তিস্তা পর্যান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জে কে গিলবার্ট পশ্চিমবঙ্গে দুঃখের নদী বলা হয় দামোদর নর্মদা নদীর উপর অবস্থিত জলপ্রপাত হল ধুয়াধর জলপ্রপাত নদীর জল জলস্রোত পরিমাপক যন্ত্রের নাম কারেন্ট মিটার উচ্চপ্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয় করা ভারতের যোগ জলপ্রপাতের অপর নাম গের সোপ্পা জলপ্রপাত জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গত্তকে বলে প্ল্যান্স কূপ বা প্রপাত কূপ নদীর ক্ষয় সীমার ধারণা দেন জে ডব্লিউ পাওয়েল ষষ্ঠঘাতের সূত্রের প্রবক্তা ডব্লু হোপকিন্স ভারত বাংলাদেশ সীমান্ত অবস্থিত একটি নিমজ্জিত দ্বীপ হল নিউমুর বা দক্ষিণ তালপট্রি পৃথিবীর যে মহাদেশ থেকে সবচেয়ে বেশি জল নিষ্কাশিত হয় সেটি হলো এশিয়া এশিয়া মহাদেশ আবার বলবো ছোটো প্রশ্ন এখন একাধিক ছোট প্রশ্ন পরীক্ষায় দেওয়া হচ্ছে ফলে বিস্তারিতভাবে পাঠ্যবই না পড়লে ভূগোল বিষয়ে ভালো নম্বর পাওয়া যাবে না তাই তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সঙ্গে পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কী উত্তর হবে আলাস্কার হাবার্ড যেটি একশো কিমি দীর্ঘ ও সাত কিমি প্রশস্ত পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি উত্তর হবে আন্টারটিকার ল্যাম্বার্ট যেটি চারশো কিমি দীর্ঘ ও চৌষট্টি কিমি প্রশস্ত পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম গ্রিনল্যান্ডের কুয়ার্যাক দিনে যেটি পঁয়ষট্টি থেকে আশি ফুট প্রবাহিত হয় ভারতের বৃহত্তম হিমবাহের নাম কারাকরম পর্বতের শিয়াচেন যেটি দীর্ঘ দৈর্ঘ্য হচ্ছে ছিয়াত্তর কিমি হিমবাহ উপত্যকার দেখতে ইংরাজি মুখ ইউ অক্ষরের মতো হয়ে থাকে পৃথিবীর গভীরতম ফিওয়ার্ড নরের সেভেন এ ফিওয়ার্ড হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল করি সার্ক এরিটি পিরামিড চূড়া হিমদ্রণী ঝুলন্ত উপত্যকা রসে মোতানে হিমশিড়ি ফিও ক্রাগ হোটেল কর্তৃত শৈলশিরা প্রভৃতি এখানে যে কোনো একটা ভূমিরূপের নাম দিতে পারে এবার দেওয়ার পরে বলা হবে এই এটি কার ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ফলে নামগুলো জানা থাকলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর করা খুবই সহজ হবে তাই একাধিক বই খুঁটিয়ে তো পড়তেই হবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল গ্রাবরেখা কেম মঞ্চ ও কেম সোপান নব ও কেটেল আগামুখ ড্রামলিন বোল্ডার ক্লে এসকার ভ্যালি ট্রেন প্রভৃতি ঝুড়ি ভর্তি ডিমের ন্যায় বা ডিম সদৃশ ভূমিরূপ হলো ড্রামলিন দু সালে নেপাল ভূমিকম্পের ফলে শিষ্ট হিমানি সম্প্রপাতে অনেক পর্বত আরোহী মারা যায় সমুদ্র জলে ভাসমান বিশাল আকৃতির বরফের চাইকে বলা হয় হিমশৈল পিরামিড চূড়ার উদাহরণ হল ইউরোপের আলস পর্বতের ম্যাটার ম্যাটারহর্ন ভারতের নীলকণ্ঠ হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে বার্কসন্ড স্থায়ীভাবে ঠান্ডায় জমাট মাথা মাটিকে চিরহিমন বা পারমো বলে হিমশিঁড়ির মধ্যে হিমবাহ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে প্যাটার নষ্টার হ্রদ বলে নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বৈত সংহকে বলে ভ্যালি ট্রেন করি হ্রদের অপর নাম টান হ্রদ পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে লোভ বলে পরে প্রশ্ন হিমশৈল জলের উপরে ভেসে থাকে একের নয় অংশ আর বাকি অংশ থাকে জলের নিচে দুটি সার্ক দুটি সার্কে সংযোগস্থল বরাবর তোমরা ইতিপূর্বে বইতে পড়েছ যে দুটি সার্কের মাঝখানে থাকে হচ্ছে এর ই হিমবাহ জিভের মতো এগিয়ে গেলে তাকে বলা হয় ব্লো আউট পর্বতের গায়ে সীমা রেখার উপর সারা বছর যে সীমা রেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে তাহলে এই পর্বত পর্বতের একটা নির্দিষ্ট রেখা আছে যে সীমা রেখার উপরে সারা বছরই কি বরফ জমে থাকে সেই সীমারেখাটাকে বলা হচ্ছে হিমরেখা যে রেখার উপরে সারা বছর বরফ জমে থাকছে হিমবাহের উপর পৃষ্ঠের ফাটলগুলিকে বলে ক্রেভাস মানে হিমবাহ যখন প্রবাহিত হয় তখন পৃষ্ঠদের অনেক সময় ফাটল তৈরি হয় সেই ফাটলগুলোকে বলা হয় ক্রেভাস হিমবাহের বরফ গলে উৎপন্ন বালি কাদা গন্ডশিলার স্তূপকে হিমকর্ধ বলে বহির্ধৈত সমভূমিতে ওরাদের নিচে জমা সূক্ষ্ম বালিরাশিকে ভার বলে তাহলে হ্রদ আছে হ্রদের নিচে যখন হচ্ছে বালিরাস জমছে তাকে বলছে ভার্ভ হিমবাহ সাধারণত দুইভাবে ক্ষয় করে যথা এক উৎপাটন ক্ষয় আর দুই অবঘর্ষ ক্ষয় হিমবাহের উপর পৃষ্ঠের ফাটলগুলিকে বলে ক্রেভাস হিমবাহের বরফ গোলে উৎপন্ন বালিকাদা গণ্ডশিলারী স্তূপকে হিমোকর্ড হ্রদের নিচে জমা সূক্ষ্ম বালি রাশিকে বলে ভার্ভ হিমবাহ সাধারণত দুইভাবে ক্ষয় করে থাকে যথা উৎপাটন এবং ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতের ঝুলন্ত উপত্যকায় যে জলপ্রবাহ সৃষ্টি হয় তার একটি উদাহরণ হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের মার্সেদ নদীর ভার নাল পৃথিবীর মোট জলের এক দশমিক সাত ছয় শতাংশ এবং সাধু জলের ঊনসত্তর দশমিক পাঁচ চার শতাংশ হিমবাহ রূপে সঞ্চিত আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় সেই ঝুলন্ত উপত্যকা দিয়ে যদি নদী প্রবাহিত হয়ে থাকে তাহলে নদীটা একসময় উপর থেকে নিচে পড়বে অর্থাৎ প্রথম প্রশ্ন বায়ুর কার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হলো আফ্রিকার সাহারা মরুভূমি মরু অঞ্চলে লবণাক্ত হ্রদ হল প্লেয়া মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে প্লেয়া বলে মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে এখানে বানানটা ভুল আছে ভারতের থর মরুভূমির চলমান বালিয়াড়িকে দ্রিয়ান বলা হয় পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরু অঞ্চল বা আর্গ হল সৌদি আরবের রূপ আল খালি পৃথিবীর উচ্চতম বালিয়াড়িগুলি অবস্থিত আফ্রিকার আলজেরিয়ায় অর্থাৎ আফ্রিকার আলজেরিয়ায় পৃথিবীর শুষ্কতম মরুভূমি চিলির আটাকামা মরুভূমি লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন ভন রিক্টোফেন পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত মিশরের কাতারা গর্ত বালুকময় মরুভূমিকে সাহারায় আর্ঘ এবং মধ্য এশিয়ায় কুম বলে বাইর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি হল অবনমন অবঘর্ষ ঘর্ষণ বায়ুর বহন কার্যের প্রক্রিয়াগুলি হল ভাসমান প্রক্রিয়া লম্পদান প্রক্রিয়া গড়ানো প্রক্রিয়া বায়ুর সঞ্চয় কার্যের প্রক্রিয়াগুলি হল অধপাতন বা থিতানো প্রক্রিয়া উপলেপন প্রক্রিয়া এবং অধিগ্রহণ প্রক্রিয়া বায়ুর অবনমন কার্যের ফলে শিষ্ট ভূমিরূপগুলি হল অপসারণ সৃষ্ট গর্ত বা ধান মরুদ্যান ব্লো আউট বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপগুলো হল ফ্যাক্ট ড্রেই কান্টার গৌর জিউ গেন ইয়ার্ডদাং ইনসেলবার্গ প্রভৃতি সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল বালিয়াড়ি সংভূমি বালির শৈলশিরা বালির তরঙ্গ বালির পাত এখানে বলে রাখা ভালো এখানে যে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের নাম উল্লেখ করা হয়েছে এই কারণেই করা হয়েছে এর মধ্যে যে কোনো একটা নাম পরীক্ষায় প্রশ্ন দিয়ে বলা হতে পারে এটি কার বায়ু হিমবাহ না নদী কার্যের ফলে সৃষ্টি হয়েছে সেটা আমাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে পরে প্রশ্ন বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল ওয়াদি পেডিমেন্ট বাজাদা প্লেয়া প্লেগুলি আফ্রিকায় শর্টস মেক্সিকোয়ে বোলসন এবং ভারতে ধান্ড বলে দুটি শিব বালিয়াড়ির মাঝের পোস্তরময় করিডরকে গাসি বলে জার্মান শব্দ লোয়েস এর অর্থ সূক্ষ্ম পলি বা স্থানচ্যুত বস্তু লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন ভন রিক্টোফেন পৃথিবীর সর্বাধিক লোয়েস সমভূমি আছে চীনের হুয়াংহ নদী অববাহিকায় লোয়েস লোয়েসহীকে লিফো বলে আরবি শিপ কথার অর্থ তরবারি শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা পৃথিবীর বৃহত্তম মরুখাত মিশরের কাতার অনুদৈর্ঘ্য বালিয়াড়ির অপর নাম শিব বালিয়াড়ি আতখানা চাঁদের মতো বা তির্যক বালিয়াড়িকে বলে বারখান প্রায় সমতল মরুভূমিতে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলার টিলাগুলিকে ইনসেল বার্গ বা ইনসেল বার্জ বলে গৌর ভূমিরূপটি গঠিত হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুদ্যানে গঠিত শহরগুলি মধ্যে উল্লেখযোগ্য হল রিয়াদ ইয়ারদাং তীক্ষ্ণ হয়ে গেলে তাকে নিডিল বলে অনেকগুলি গৌরকে একত্রে গাড়া বলে তুর্কি শব্দ বারখানের অর্থ বালির পাহাড় মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ পৃথিবীর শুষ্কতম উষ্ণ মরুভূমি চিলির আটাকামা সাহারা শব্দের অর্থ বিজন প্রদেশ মাশরুম ভূমিরূপ কাকে বলা হয় মাশরুম ভূমিরূপ বলা হয় গৌরকে পেডিমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন জে কে গিলবার্ট মেশা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় বিউট সাপের মতো আঁকা বাঁকা বাল্য়াড়িকে আকালি বাল্যাড়ি বলে এখানে আবার মনে করে দেয় এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উপস্থাপন করা হয়েছে ভূগোলে বিস্তারিত পড়লে একশোর মধ্যে একশো পাওয়া যেতে পারে তাই বিভিন্ন বইগুলো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন বইগুলো খুঁটিয়ে পড়তে হবে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরবর্তী অধ্যায়গুলির এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিওর চ্যান্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ জি রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ